আজকের আলোচনার টপিক হলো যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ মোবাইল দিয়ে আমরা কিভাবে খুলতে পারব। কোনো টেনশন করবেন না, আমি আছি হিমন চাকমা, আপনাদেরকে বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আমি হচ্ছে বিষয়টা দেখাচ্ছি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ যে আমার ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে বা কোনো অন্য কিছু জিনিস যদি আপনার জানতে চান, যে কোনো জিনিস হতে পারে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই জিনিসটা সম্পর্কে ডিটেইলে ভিডিও চাচ্ছি। ফেসবুকে দুইটা সফটওয়্যার আছে, একটা ফেসবুক একটা ফেসবুক লাইট। আমি এক্ষেত্রে ফেসবুক লাইটটা ইউজ করতেছি। তো আমি ফেসবুক লাইট ওপেন করলাম। ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন উপরের দিকে দেখেন তিনটা দাগ আছে, তো ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে আপনার এখানে দেখতে পাবেন পেজ। আপনি পেজ অপশনে যাবেন। পেজ অপশনে যাওয়ার পর এখানে আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে দেখতে পাবেন। এরপরে এই পেজ থেকে আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন গ্যাট স্টার্টেড। তো গ্যাট স্টার্টে ক্লিক করবেন। এরপরে এখানে দিতে হবে আমাদের পেজের নাম, আপনি যে কোম্পানি বা যে ব্র্যান্ডের বা যেই নামে হচ্ছে পেজ খুলতে যাচ্ছেন ওই পেজের নামটা এখানে দিতে হবে। তো আমি ইউসফ দিলাম। ইউসফ দেওয়ার পর নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এটার ক্যাটাগরি কি, এটাকে আপনি কি কাপড় সবার বিক্রি করতে চাচ্ছেন, নাকি কোনো প্রোডাক্ট, নাকি দেখা গেছে কোনো মিউজিশিয়ান, নাকি দেখা গেছে আপনার কোনো পার্সোনাল ব্লগ। তারপর দেখা গেছে এখান থেকে অ্যাড ক্যাটাগরি ক্লিক করেও দেখা গেছে এখান থেকে অনেক কিছু আপনি অপশন খুঁজে পাবেন যে আপনার কি ই কমার্স ওয়েবসাইট, নাকি শপিং রিটেল, নাকি বিজনেস সার্ভিস, নাকি হচ্ছে ম্যান ক্লোদিং সার্ভিস, যে কোনো একটা এখানে। তারপর না বুঝলে এখানে হচ্ছে চার্জ করে নিতে পারেন। ধরেন এটা একটা প্রোডাক্ট এবং সার্ভিস, এই জন্য আমি দেখা গেছে প্রোডাক্ট এবং সার্ভিসের উপরে ক্লিক করে দিলাম। আপনার যেটা আপনি ওইটাই দিয়ে দিবেন। ওকে, তারপর নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এটা বলতেছে ডু ইউ হ্যাভ ওয়েবসাইট ফর ইউর শপ। এটা জিজ্ঞেস করতেছে আপনার কি আপনার ওয়েবসাইটের জন্য, আপনার এই দোকানের জন্য, এই ফেসবুক পেজটার জন্য আপনার কি কোনো ওয়েবসাইট আছে। ওয়েবসাইট না থাকলে সমস্যা নাই, যদি থাকে তাহলে এখানে দিবেন। আপাতত হচ্ছে কোনো ওয়েবসাইট নাই, সেটা হচ্ছে সেগুলো আপনি স্কিপ দিবেন। উপরের দিকে দেখতে পাবেন আপনার স্কিপ, আর যদি মনে করেন ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিবেন। তো আমি আপাতত স্কিপ দিচ্ছি, পরবর্তীতে এগুলো আবার নতুন করে দেওয়া যাবে, সমস্যা নেই। আমি স্কিপ দিলাম। আপনাকে দুইটা ছবি অ্যাড করার জন্য বলতেছে, একটা কভার ফটো, একটা হচ্ছে আপনার সামনে একটা হচ্ছে আপনার লোগো। তো এইগুলা কিভাবে খুব সুন্দরভাবে প্রফেশনালি তৈরি করতে হয়, লোগো এবং যে কোনো ডিজাইন আপনি খুব সুন্দরভাবে কিভাবে অনলাইনে টুলের মাধ্যমে তৈরি করবেন, কানভা নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে এটা কিন্তু অলরেডি টিউটোরিয়াল দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনটা চেক করে তাহলে বুঝতে পারবেন। আপনি এটা দিয়েও ক্লিক করতে পারেন অথবা এটাতে ক্লিক করতে পারেন। আমি সামনেরটাতে আগে ক্লিক করতেছি, এটাতে অ্যাড দিলাম। টেক ফটো অথবা আপলোড, আমরা আপলোডে চলে যাব। আমি লোগোটাতে ক্লিক করব। লোগোটাতে ক্লিক করার পর আমাদের এই লোগোটা আসছে গ্যালারি থেকে, লোগোটা বাছাই করে দিবেন এভাবে। এরপরে এটা আপলোড হয়ে যাবে। প্রসেসিং যেটা দেখতে পাচ্ছেন এটা আপলোড হইতেছে এখন বর্তমানে। এই যে আমাদের এটা আপলোড হয়ে গেছে এবং পারফেক্টভাবে বসে গেছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কভার দিতে হবে, কভারের ছবিটা দিতে হবে। দান দিলাম, তো আমাদের হয়ে গেছে। এরপরে আপনি এখান থেকে নিচেরটাতে দান দিবেন। আমাদের ইউসফ নামে একটা পেজ হয়ে গেছে, এই যে রেডিমেড একটা পেজ হয়ে গেছে। এর লোগো এবং হচ্ছে পিছনে একটা কভার ফটো আপনি দেখতে পাচ্ছেন। এখন এটার সাথে আমাদের কিছু আরো কাজ আছে, যে অ্যাবাউট সেকশনে আমাদের কিছু কাজ করতে হবে। যে অ্যাবাউট সেকশনে যাবেন, এখানে আপনি পোস্ট চাইলে পোস্ট দিতে পারবেন, স্টোরি দিতে পারবেন, মেনশন করতে পারবেন, এডিট পাবলিক ডিটেলস। এটাতে হচ্ছে আপনি এডিট পাবলিক ডিটেলসে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে হচ্ছে বিষয়গুলো আপনি এখানে আপনার আবার দেখা গেছে। আপনার লোগো পছন্দ না হলে আবার লোগো আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, কভার পছন্দ না হলে কভার আপলোড করতে পারবেন, আপনি এখানে বায়ো দিতে পারবেন, ঠিক আছে। আবার নিচেরটাতে ক্লিক করবেন, এডিট অ্যাবাউট অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করবেন। প্রোডাক্ট এবং সার্ভিসের যদি আপনার এই ক্যাটাগরিতে যদি না হয়, ধরেন আপনি বিজনেস চেঞ্জ করছেন, ধরেন একই পেজে বিজনেস করতেছেন, এখন দেখা গেছে ই কমার্স হয়ে গেছে, ইউসফটা ই কমার্স হয়ে গেছে, প্রোডাক্ট সার্ভিস না দিয়ে ই কমার্স হয়ে গেছে, তাহলে দেখা গেছে ই কমার্স বা এই ধরনের শপিং অ্যান্ড রিটেল দিতে পারেন। এরপর অ্যাড নাম্বার, এখানে আপনি আপনার নাম্বারটা অ্যাড করবেন। কথার কথা, যে কোনো একটা পেজে যখন যার নাম্বার তো দেখতে পান, তাহলে ওই নাম্বারটা কিভাবে অ্যাড করতে হয়, তো এইখানে এই জন্য প্রথমে এখান থেকে এখানে উপরের অপশনটাতে ক্লিক করার পর এখানে বাংলাদেশ ক্লিক করবেন। বাংলাদেশ ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন, প্লাস ডবল এইট জিরো, তো ওখানেই আছে। আপনি হচ্ছে এখানে ওয়ান থেকে লিখবেন, 01858642401, এটা হচ্ছে আমার নাম্বার। তো আমি আমার নাম্বারটা দিলাম, এরপর সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি একটা ইমেল দিবেন, কথার কথা, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি আপনার একটা ইমেল দিবেন। আপনি আপনার একটা ইমেল দিবেন, এখানে দিলেন ইমেলটা, আপনার ইমেলটা দিলেন, সেটা বিজনেস ইমেল হবে। এটা তো দেখা গেছে, মনে করেন বিজনেস ইমেল বলতে ইউসফ, যেমন হচ্ছে আমি এখন তো হিমন 2015 দিলাম, এটা তো আমার পার্সোনাল ইমেল। আপনি ইউসফ এরকম একটা জিমেল খুলে নেবেন, মানে আপনার কোম্পানির নামে বা প্রতিষ্ঠানের নামে একটা জিমেল খুলে নেবেন। আর জিমেল তো খোলা দেখা গেছে খুবই সহজ, 2 মিনিটে খুলে যায় জিমেল। দেওয়ার পরে অ্যাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা দিতে পারেন,
তারপরে আবার এটা না দিলেও সমস্যা নেই, জেন্ডার দেওয়ার দরকার না, যেহেতু এটা পেজ এটা, তো এখানে অবশ্যই আপনি জেন্ডার দিবেন না, জেন্ডার দেওয়ার দরকার নাই। অ্যাড সার্ভিস এরিয়া এটা দিয়ে দিবেন, আপনি কতটুকু ভিতরে আপনি হচ্ছে আপনার সার্ভিস দেন, তাহলে আপনি দিবেন হচ্ছে পুরোটা বাংলাদেশ, মানে আপনি কোন কোন জায়গা হচ্ছে আপনার সার্ভিসটা দেন। আর যদি এটা ব্ল্যাঙ্ক রাখতে চান তাহলে সমস্যা নেই, এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন। প্রোডাক্টের পেজের আপনার একটা শর্ট ডিসক্রিপশন দিতে হবে, এখানে অ্যাড বায়ুতে আপনার পেজটা বা ব্যবসাটা কি সেটা নিয়ে একটা শর্ট ডিসক্রিপশন দিতে হবে। ধরেন ইউসাপ মূলত প্রোডাক্ট কি প্রোডাক্ট সেল করে, তারা কি কি সার্ভিস দেয়, যদি সেটা পার্সোনাল ব্লগ হয় তাহলে পার্সোনাল ব্লগের ভিতরে এই পেজের ভিতরে মানুষ কি কি সুযোগ সুবিধা পাবে, কি কি দেখা গেছে আপনি সার্ভিস দিতেছেন, এই বিষয়টা নিয়ে আপনার দুই লাইন বা তিন লাইন চার লাইন একটা লেখা এখানে লিখে দিবেন 101 ক্যারেক্টারের ভিতরে। দেখতে পাচ্ছেন নিচে 101 ক্যারেক্টার আছে, এই 101 ক্যারেক্টারের ভিতরে আপনি একটা টপিক লিখবেন। এটা লেখার পরে দেখা গেছে আমি সেভ দিয়ে দিব, তো হয়ে গেছে। আর এই পেজের লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন, এখান থেকে চেক করতে পারবেন যে আসলে পেজটা দেখতে কেমন হয়েছে বা কি আসে বিষয়, কারণ তাহলেই বুঝতে পারবেন যে আসলে একটা প্রফেশনাল পেজ মূলত এভাবেই করে। ওকে, এখন আমাদের কিছু পোস্ট করতে হবে, তো এই ধরনের কিছু ডিজাইন মানে আপনারা হচ্ছে তৈরি করে নেবেন, এগুলো দেখেন কতটুকু প্রফেশনালভাবে আমি তৈরি করছি, কীভাবে আমার মতো এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন এটা যদি দেখতে চান তাহলে দেখা গেছে আপনারা আমার যে কানভার যে টিউটোরিয়াল আছে ভিডিও ডিসক্রিপশনটা চেক করেন, একটা ফুল ডিটেলসের একটা টিউটোরিয়াল আছে, ওটা দেখলে বুঝতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন। ওকে, এখন আমাদের পোস্ট করতে হবে, তো পোস্ট করার জন্য আমরা আমাদের ফেসবুক পেজে চলে যাব। ফেসবুক পেজে চলে আসার পরে তো এখানে দেখতে পাবেন আমাদের শুধুমাত্র দুইটা পোস্ট এখানে আমরা করছি, এখানে শুধুমাত্র দুইটা, ওই যে আপনার একটা হচ্ছে আপনার কভার দিছি আর একটা হচ্ছে আপনার লোগো দিছি, আর কোনোটাই কিছু দেওয়া হয় নাই। তো আপনারা যে কাজটা করবেন এখানে আপনারা চাইলে এখানে লাইভ করতে পারবেন বা রিলস হচ্ছে আপলোড করতে পারবেন, সমস্যা নেই। আমরা হচ্ছে এই জায়গাটা বরাবর ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনি কি রোল করতে যাচ্ছেন নাকি ফিলিং অন্য কিছু দিতে যাচ্ছেন সে এখান থেকে দিবেন। তো আপনি যেহেতু আমরা হচ্ছে পোস্ট করব, আমরা হচ্ছে ফটো আপলোড করব, তো সেক্ষেত্রে দেওয়া গেছে আমরা এখান থেকে ফটো দিয়ে দেব। দেওয়ার পর আপনি এখান থেকে কোন ছবিটা হচ্ছে আপলোড করতে চাচ্ছেন, প্রথমে আমরা এই ছবিটা আপলোড করব, এটা কিন্তু একটা লেখা আমি লিখে রাখছি, এটা হচ্ছে প্রাইস লিস্টটা দিয়ে দিব এখান থেকে, এই যে এটা প্রাইস লিস্টটা এখানে দিয়ে দিব। তো দেওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে এখন হচ্ছে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট দিয়ে দিবেন, এটা এই যে নেক্সট পোস্ট নাও দিবেন, বা আপনি যদি স্কেজিউল করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নাই, বা শিডিউল অনেকে বলে বা অনেকে স্কেজিউল বলে। এরপরে এই যে দেখতে পাবেন আমাদের পোস্টটা এখানেও পোস্ট হয়ে যাচ্ছে, এই যে পোস্ট হয়ে যাচ্ছে, একটু ওয়েট করলে আপনার নেটওয়ার্কের স্পিড উপর ডিপেন্ড করবে, এই যে আমাদের পোস্টটা এটা পোস্ট হয়ে গেছে, এই যে এই ধরনের সুন্দর সুন্দর আপনার গ্রাফিক্সগুলো তৈরি করে পোস্ট করতে হয়, তাহলে আপনার পেজের গ্যাট আপগুলো হচ্ছে খুব সুন্দরভাবে দেখা যায়। যেমন দেখেন আমার এই ডিজাইনগুলো কতটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির, মানে দেখতেই মানে সব কিছু সুন্দর সুন্দর লাগতেছে, দেখছেন অনেক হচ্ছে প্রফেশনাল মনে হচ্ছে পেজটা এখন।